নমস্কার বন্ধুরা, চলে এসেছি মেঘনাস বুটিকের লাইভে। আজকে মানডে, আমাকে দেখে যদিও বোঝা যাচ্ছে না, তবে দেখাবো কিন্তু শাড়ি। শাড়ির লাইভ থাকছে, ঝটপট জয়েন করতে থাকুন। বুকিং প্রসিডিওরটা বলে দিই, যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট নেবেন, কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ করবেন। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়ায়। শাড়ির ক্ষেত্রে কোনো শিপিং চার্জ নেই, শিপিং ফ্রি থাকছে শাড়িতে। একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাবেন এবং সবকিছু ক্লিয়ার আছে কিনা জানাবেন। একটু হাই হ্যালো করলে দেখানো শুরু করব। প্রচুর শাড়ি সাজানো রয়েছে, এখন বিয়ের মরশুম চলছে, সুতরাং শাড়ি তো লাগবেই। তো বিয়ের তত্ত্বের জন্য শাড়ি নিতে পারেন, কিংবা বিয়েতে পরার, বিয়ের সকালবেলা, বিয়ের রাত্রিবেলা, এই সমস্ত রকম শাড়ি আমি আজকে দেখাবো। সেইগুলোই থাকছে আজকে মেনলি। তাড়াতাড়ি জয়েন হয়ে যেতে হবে এবং জানাতে হবে সবকিছু ক্লিয়ার আছে কিনা। নানান ধরনের শাড়ির থাকছে আজকে লাইভে, একটু হাই হ্যালো করলে দেখানো শুরু করব। যারা ফার্স্ট টাইম মেঘনাস বুটিকের লাইভ দেখছেন, মেঘনাস বুটিকের পেজটাকে লাইক ফলো করে রাখুন, যখনই লাইভে আসবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর যারা রেগুলার দেখেন, মেঘনা ফ্যামিলিতে রয়েছেন, তারা লাইভটাকে শেয়ার করতে ভুলবেন না, যাতে আপনার সাথে সাথে আপনার কাছের লোকেরা দেখে নিতে পারে। মধুরা চ্যাটার্জি জয়েন হলাম, থ্যাংক ইউ সো মাচ মধুরা। একটু ক্লিয়ার কিনা জানাও, তাহলে দেখানো শুরু করব। যারাই জয়েন হয়ে যাচ্ছে, একটু ক্লিয়ার কিনা জানাও এবং লাইভটাকে শেয়ার করে দিও। মেঘনাস বুটিকের নাম্বার কিন্তু পিন পোস্ট হয়ে গেছে, যে কোনো একটা নাম্বারে ফটো স্ক্রিনশট পাঠাতে পারো, কিংবা নাম্বার লিখে পাঠাতে পারো। পারমিতা দে, হাই সুদেশ না, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ পারমিতা। মধুরা চ্যাটার্জি, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে দেখানো শুরু করব। প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে এটা, এই হচ্ছে জামদানি। এই জামদানিগুলো ভীষণ কাজে লাগে এবং জামদানি আমাদের সকলের খুব পছন্দের। সফট জামদানি দেখাবো প্রথমে পিঙ্কের সাথে, পিঙ্কের সাথে এটা হচ্ছে রাস্ট কম্বিনেশন, ঠিক আছে? কটন জামদানি শাড়ি নাম্বার ওয়ান, শাড়ি নাম্বার ওয়ান এই রকম। মৌসুমি দাস, অল ওকে, থ্যাংক ইউ মৌসুমি, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে শাড়ির আঁচল, আর পুরো শাড়িটা দেখো এরকম থাকছে, অল বডিতে বুটা থাকবে। জামদানি করাত কাজের কাজই এখানটায় রয়েছে, একদম করাত কাজের কাজ। সফট জামদানি, প্রাইস যাবে 1250, শাড়ি নাম্বার 1250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ি নাম্বার 2 এবার, এটাও জামদানি, এটা দেখো হাফ এন্ড হাফ করে, ফার্স্ট পার্টটা যাবে রেড কালারে, আঁচল রেড কালার যাচ্ছে ফার্স্ট পার্টটা জামদানির, আর তারপরে কুচির দিকটা যাচ্ছে ইয়েলো, রেড অ্যান্ড ইয়েলো দিয়ে সফট জামদানি 1250 1250। এগুলো সব সফট জামদানি, পরে আরাম, নিজের জন্য, গিফটের জন্য, বিয়ের আগে আমাদের ধরো কাউকে আইবুড়ো ভাত দেবে, এরকম একটা জামদানি দিয়ে দিলে কি হবে, সে একাও পরতে পারবে। হালকা শাড়ি, বডি হাগিং, সফট জামদানি, এটা ডাবল কালার, ডাবল কালারের জামদানি 1250 1250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। শাড়ি নাম্বার 3 এবার, জামদানি হচ্ছে পিঙ্ক, একদম রানী পিঙ্ক কালার, শাড়ি নাম্বার 3, আঁচল এটা গেল এই রকম ভাবে, আর বডিটা থাকছে হচ্ছে এটা দেখো, কালারটাই ভীষণ সুন্দর। স্বাতি বসু, হাই, অনেক দিন পরে মনে হচ্ছে যেন লাইভে। প্রাইস যাবে এটারও কিন্তু 1250, রানী পিঙ্ক, একদম হট পিঙ্ক কালার, প্রাইস যাবে 1250, জামদানি। স্ক্রিনশট নাও আর পাঠাও, কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ বুক করো, অল বডিতে বুটা থাকবে। শাড়ি নাম্বার 3 পরে যাব শাড়ি নাম্বার 4, শাড়ি নাম্বার 4 এটাও জামদানি, এটা হচ্ছে সেমি হার্ড। আগেরগুলো যেমন সফট জামদানি দেখালাম, এটা সেমি হার্ড দেখো, আঁচল এটা এইভাবে, আর বডিটা খুব সুন্দর করা। প্রাইস অনলি 1250 1250, কালারটা ভীষণ সুন্দর, আর বডির এই যে বুটাগুলো আরো সুন্দর, শাড়িটার মধ্যে সেলফ একটা কিন্তু এরকম উইভিং রয়েছে, খুব সুন্দর লাগবে দেখতে। মাত্র প্রাইস 1250, এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস, জামদানির এগুলোতে কোনো ব্লাউজ পিস হবে না। হলো শাড়ি নাম্বার 4 চলে গেল, এবার যাব শাড়ি নাম্বার 5, জামদানি, আবার একটা পিঙ্ক অ্যান্ড সি গ্রিন, এই যে পিঙ্ক আর সি গ্রিনে, এটাও সফট জামদানি, প্রাইস 1250 1250,
জামদানির একটা আলাদাই ব্যাপার থাকে। মৌসুমি, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। দেখো, পিঙ্ক অ্যান্ড সি গ্রিন দিয়ে অল বডিতে এইরকম ভাবে বুটা থাকছে। প্রাইস যাবে 1250, 1250 জামদানি দেখাচ্ছি, 1250। মালা চক্রবর্তী শাড়ির লাইভে আজ অন্য সুদেশনাকে দেখছি। হ্যাঁ, আসলে আজকে না শরীরটা একদম ভালো নেই, তো শাড়ি পরার মতো আর অবস্থা ছিল না, তো সেই জন্য এইভাবেই যেভাবে এসেছি অফিসে সেইভাবেই দেখাচ্ছি। প্রাইস যাচ্ছে 1250 উইদাউট ব্লাউজ, ব্লাউজ পিস নেই। ফাইভ এর পরে যাবো শাড়ি নাম্বার সিক্স, এটাও পিঙ্কের সাথে গ্রিন জামদানি। প্রাইস 1250, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। আঁচল এটা পরাত কাজের আঁচল থাকবে, আর বডিটা হবে কিন্তু এইরকম, দেখো পিঙ্ক অ্যান্ড গ্রিন দিয়ে। রঞ্জনা, গুড ইভিনিং, ওয়েলকাম। রসিদা, হাই, থ্যাংক ইউ মৌসুমি। গ্রিন অ্যান্ড পিঙ্ক এর কম্বিনেশন, অল বডিতে কিন্তু বুটা থাকছে। জামদানি দেখাচ্ছে, এটাও সফট জামদানি। প্রাইস চলে যাবে 1250, 1250। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। 1250 গেল শাড়ি নাম্বার সিক্স। এবার যাবো শাড়ি নাম্বার সেভেন, কালারটা অসাধারণ। শাড়ি নাম্বার সেভেন, প্রাইস যাবে 1250। আঁচল এটা, এই যাচ্ছে আঁচল, আর বডি থাকছে কিন্তু এইটা জামদানি, দেখো। বুলু দাস, গুড ইভিনিং মিষ্টি সুদেশনা, ওয়েলকাম ওয়েলকাম। প্রাইস যাচ্ছে 1250, 1250 এটার প্রাইস যাবে, দেখো। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। আচ্ছা, প্রাইস যাবে 1250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, কালারটাই ভীষণ সুন্দর। শাড়ি নাম্বার যাচ্ছে সেভেন, জামদানি দেখাচ্ছি সফট জামদানি, 1250 এই কম্বিনেশনটা দাবি। আচ্ছা, এবার যাব শাড়ি নাম্বার এইট, এটাও জামদানি, পিঙ্কের সাথে ব্ল্যাকের, পিঙ্ক এবং ব্ল্যাক, মানে ব্ল্যাকও নয়, গ্রে। প্রাইস যাবে 1250, 1250 এটা প্রাইস যাবে। অঞ্জনা মোদক, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, অনেকদিন বাদে অঞ্জনা লাইভে এসছে। টিঙ্কু মৈত্র, গুড ইভিনিং সুদেশনা, শেয়ার করে দিলাম কেমন আছো। ভালো আছি টিঙ্কু, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। মৌসুমি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এটা দেখো, পিঙ্ক অ্যান্ড গ্রিন মধ্যে জামদানি। প্রাইস 1250, রেখা, গুড ইভিনিং, কিউট দি, ওয়েলকাম রেখা। আচ্ছা মৌসুমি, রেড লাভ, মেঘনাস বুটিকের পিন পোস্ট নাম্বারে একটু লাভ দিয়ে দিতে হবে। প্রাইস যাবে 1250, 1250 এটার প্রাইস চলে গেল, পিঙ্ক অ্যান্ড গ্রে। শাড়ি নাম্বার এইট হয়ে গেল, শাড়ি নাম্বার নাইন, এটাও সেমি হার জামদানি, কালারটা গ্রিন, কালারটা যাচ্ছে গ্রিন। প্রাইস সেম থাকছে 1250, 1250। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। এগুলো কিন্তু উইদাউট ব্লাউজ পিস, এগুলোতে ব্লাউজ পিস থাকে না। শাড়ির আঁচল এইরকম, কালারটা দেখো গ্রিন, এইরকম থাকবে, আর এইটা হচ্ছে বডি, গ্রিন কালার। প্রাইস 1250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, গ্রিন কালারের জামদানি দেখাচ্ছি, 1250, কালারটাই ভীষণ সুন্দর। শাড়ি নাম্বার গেল নাইন, এবার যাব শাড়ি নাম্বার টেন, এটাও সেমি হার্ড, আগেরটাও সেমি হার্ড ছিল, এটাও সেমি হার্ড। প্রাইস যাচ্ছে 1250, স্ক্রিনশট নাও, পাঠাও, তুতের সাথে দেখো জামদানি, আঁচল এটা, আর এই যাবে বডি। প্রাইস যাবে 1250, অল বডিতে কিন্তু একই রকম বুটা থাকবে। শেয়ার করলাম সুন্দরী, অঞ্জনা মোদক, থ্যাংক ইউ সো মাচ। মধুরা চ্যাটার্জি, শেয়ার করেছি, থ্যাংক ইউ মধুরা, থ্যাংক ইউ সো মাচ। প্রাইস 1250, 1250 জামদানি চলে গেল। আচ্ছা, এইবার আজকে অনেকদিন বাদে আবার দেখাচ্ছি কটন গাদোয়াল, কটন গাদোয়াল নতুন আবার এসেছে। আনসারি অসম, থ্যাংক ইউ মালা চক্রবর্তী, থ্যাংক ইউ মালাদি। আচ্ছা, এটা দেখো, কটন গাদোয়াল আবার ফিরেছে। প্রথমেই যাবে আঁচলটা, কটন গাদোয়ালের আঁচল। এগুলো বিয়ে বাড়ির সকালবেলার জন্য ভালো, রাতের জন্য যদি সুন্দর করে সাজা যায় দারুণ লাগবে। শাড়ির আঁচলে টাসল, এই যাবে আঁচল, কটন গাদোয়াল, আর এইটা হচ্ছে বডি, গ্রিন অ্যান্ড রানীর কম্বিনেশন, কটন গাদোয়াল।
একদম সফট কোয়ালিটির, এগুলো একদম দেখে মনে হবে সিল্ক পরে আছো, সিল্ক ফিনিশ, এগুলো কটন গাদওয়াল, পাড়টা দেখো এরকম পাড় যাবে, ভীষণ সুন্দর ভাবে সাজা যায় এগুলো দিয়ে। প্রাইস যাচ্ছে এটার 2250, কটন গাদওয়াল 2250 উইথ ব্লাউজ পিস, এই যাবে ব্লাউজ পিস, প্রথম কালার এটা গ্রিন অ্যান্ড রানি, 2250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। কটন গাদওয়াল শাড়ি নাম্বার 11, এবার যাব শাড়ি নাম্বার 12, এই কালারটাও খুব সুন্দর দেখো, প্রত্যেকটার সঙ্গেই বর্ডার হচ্ছে রানি। প্রাইস 2250, প্রাইস যাবে 2250, স্ক্রিনশট নাও আর পাঠাও। ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। মালা দিক লিখেছে পিঙ্ক কালার জাল কাতান, আমার একটা চাই পিঙ্ক কালার জাল কাতান। আচ্ছা আজকে বোধহয় জাল কাতান নেই, অন্য নতুন কাতান এসেছে সেগুলো দেখাবো। আঁচলে টাসেল, এই যাবে আঁচল, শাড়ি নাম্বার 12, এই রকম হচ্ছে বডি, টিল ব্লু কালার, তার সঙ্গে রানীর কম্বিনেশন। প্রাইস যাবে এটারও কিন্তু 2250, কটন গাদওয়াল 2250, স্ক্রিনশট নাও পাঠাও। যে কালারের পার আঁচল হবে সেই কালারেরই ব্লাউজ পিস হবে, এই যে রানি কালারের ব্লাউজ পিস পাচ্ছ। প্রাইস যাবে 2250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। টিল ব্লু কালার, কটন গাদওয়াল দেখাচ্ছি, একদম সিল্কের মতো দেখতে লাগবে। আচ্ছা মধুমিতা ঘোষ মিত্র, দিদি তুমি ব্রোকেট শাড়ি দেখিও, আমি পুজোতে তোমার কাছে নেওয়া ব্রোকেট করেছিলাম, অনেকের পছন্দ। আচ্ছা তোমাকে অনুরোধ করেছে দেখাতে। আচ্ছা মধুমিতা দেখাবো দেখাবো, ব্রোকেট তো দেখাই, অনেকদিন দেখানো হচ্ছে না, দেখাবো। প্রাইস যাচ্ছে এটার কিন্তু 2250, কটন গাদওয়াল, স্ক্রিনশট নাও পাঠাও। ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। 12 এর পরে যাব শাড়ি নাম্বার 13, মরুনের সঙ্গে গ্রিনের কম্বিনেশন, শাড়ি নাম্বার 13, কটন গাদওয়াল। প্রাইস যাবে এটার, প্রাইস যাবে হচ্ছে তোমার 2250, স্ক্রিনশট নাও আর পাঠাও। মরুন অ্যান্ড গ্রিনের কম্বিনেশন, আঁচল প্রত্যেকটারই একটা গর্জিয়াস আঁচল থাকবে, আর পাড়টা সত্যি আমার নিজেরও ভীষণ ভালো লাগে, এই পাড়গুলো জাস্ট দেখো, গাদওয়ালের পাড়গুলো ভীষণ সুন্দর, কটন গাদওয়াল এই রকম থাকবে। বডিতে কিন্তু বুটা থাকছে, অল বডিতে বুটা থাকবে, মরুন অ্যান্ড গ্রিনের কম্বিনেশন। প্রাইস যাবে 2250, স্ক্রিনশট নাও পাঠাও। ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, মরুন এবং গ্রিন দিয়ে কটন গাদওয়াল, আর তার সঙ্গে ব্লাউজ পিসটা অবশ্যই গ্রিন কালারের হবে, এই কালারের ব্লাউজ পিস থাকছে, গ্রিনটাও ভীষণ সুন্দর, মরুন অ্যান্ড গ্রিনের কম্বিনেশন, কটন গাদওয়াল। প্রাইস যাবে 2250, 2250, স্ক্রিনশট নাও পাঠাও। ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া, শাড়ির ক্ষেত্রে কোনো শিপিং চার্জ নেই। আচ্ছা এইবার যাব শাড়ি নাম্বার 14, এটাও কটন গাদওয়াল, দেখো আগেরটা যেটা দেখালাম তারই উল্টো কম্বিনেশন, রানী হয়ে গেল আঁচল, আঁচলটা রানী কালারের হয়ে গেল, আর বডিটা থাকছে কিন্তু গ্রিন কালারের, গ্রিন অ্যান্ড রানীর কম্বিনেশন। ভারতী গুড ইভিনিং, ওয়েলকাম ডিয়ার, এই যাচ্ছে দেখো গ্রিন অ্যান্ড রানীর কম্বিনেশনে কটন গাদওয়াল দেখাচ্ছি, এগুলো সব যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারো, এতটাই গর্জিয়াস এবং খুব সুন্দরভাবে সাজা যায় সবচেয়ে বড় কথা। প্রাইস যাচ্ছে 2250, স্ক্রিনশট নাও পাঠাও। ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, কটন গাদওয়াল দেখাচ্ছি, কটন গাদওয়াল, অল বডি বুটা থাকবে, ব্লাউজ পিস অবশ্যই রানি কালারের হবে, এই হচ্ছে ব্লাউজ পিস কটন গাদওয়ালের। প্রাইস চলে গেল 2250, নেক্সট হচ্ছে মজেন্টার সাথে ব্ল্যাক, দেখো মজেন্টা এবং ব্ল্যাক এর কম্বিনেশন, কটন গাদওয়াল। প্রাইস যাবে 2250, 2250, স্ক্রিনশট নাও আর পাঠাও। শাড়ির আঁচল এটা দারুণ দেখতে, শাড়ির আঁচল এটা, আর এই হচ্ছে বডি দেখো, ব্ল্যাক এর সঙ্গে মজেন্টার কম্বিনেশন। প্রাইস 2250, স্ক্রিনশট নাও পাঠাও, কি গর্জিয়াস শাড়িটা, এইরকমই থাকছে, ফুল শাড়িতে বুটা থাকবে, কেউ বলবে না এটা সিল্ক পরে নেই, একদম সিল্ক ফিনিশ কটন, এগুলো কটন গাদওয়াল। প্রাইস যাবে 2250 উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা থাকবে কিন্তু এইটা, ব্ল্যাক কালারেরই ব্লাউজ পিস। প্রাইস গেল 2250, শাড়ি নাম্বার 15, কটন গাদওয়াল মজেন্টার সাথে ব্ল্যাক। এবার যাব শাড়ি নাম্বার 16, কতগুলো কালার দেখাচ্ছি, গ্রিনের সাথে মরুন, মরুন না ঠিক, এটা হচ্ছে ওয়াইন, গ্রিন অ্যান্ড ওয়াইন কম্বিনেশন।
প্রাইস যাবে এটারও কিন্তু 2250, এটা নিয়ন গ্রিন, কিন্তু কালারটা খুব সুন্দর। আঁচল যাচ্ছে এইরকম, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, নিয়ন গ্রিন এবং ওয়াইন কম্বিনেশনটা ভালো। বুলু দাস, তোমার শাড়ি দেখানোর টেকনিকটা এত সুন্দর, বুঝাই যাচ্ছে না যে তুমি অন্য ড্রেসের ওপর শাড়ি ধরেছ। শ্রীপর্ণা দত্ত, হাই আমার সুন্দরী দি, ওয়েলকাম শ্রীপর্ণা, ওয়েলকাম। আচ্ছা এটা দেখো, প্রাইস চলে যাবে এটার কিন্তু 2250, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ি নাম্বার 16, কটন গাদওয়াল দেখাচ্ছি, কটন গাদওয়াল দেখাচ্ছি, এই রকম ভাবে পুরো বডিতে এরকম বুটা থাকবে। গ্রিন, এটা হচ্ছে তো গ্রিন, তার সঙ্গে একদম ওয়াইনের কম্বিনেশন। ব্লাউজ পিসটা অবশ্যই ওয়াইন কালারেরই হবে। এই গেল ব্লাউজ পিস, প্রাইস যাবে এটার কিন্তু 2250, স্ক্রিনশট নাও, পাঠাও, শাড়ি নাম্বার ওয়াইজ কিংবা স্ক্রিনশট নিয়ে বুক করতে পারো। শাড়ি নাম্বার 17, এটাও গ্রিন এবং রানী, গ্রিনটা একটু অন্য রকম, এই গ্রিনটা আবার একটু অন্য রকম, অনেক রকমের গ্রিন কিন্তু দেখালাম। শাড়ি নাম্বার 17, একটু সি গ্রিন ঘেঁষা এটা। আঁচল, এই যাচ্ছে আঁচল, যে কোনো শাড়িতে দেখবে রানী কালারটা থাকলে না শাড়িটা আরো সুন্দর লাগে দেখতে, আর তার সঙ্গে বডিটা থাকছে এই রকম গ্রিন এবং রানীর কম্বিনেশন। ভারতী, তুমি তো বেশ ফাঁকিবাজ হয়ে গেছো, শাড়ি পরে শাড়ি দেখাচ্ছে, শাড়ি না পরে শাড়ি দেখাচ্ছে, একদম ঠিক বলেছে ভারতী, আসলে আজকে শরীরটা দিচ্ছিল না গো। সাইবা হাইদি, খুব সুন্দর শাড়িগুলো, ওয়েলকাম সাইবা, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এই যাচ্ছে গ্রিন এবং রানীর কম্বিনেশন, প্রাইস যাচ্ছে প্রাইস যাবে 2250, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। আর ব্লাউজটা থাকবে কিন্তু এই রকম, এই যাচ্ছে ব্লাউজ পিস। গাদওয়াল শাড়িগুলো অপূর্ব, সাথী বসু, হ্যাঁ সত্যি অপূর্ব। আচ্ছা এবার দেখাবো শাড়ি নাম্বার 18 থেকে কোটা বেনারসি, আবার ফিরে এসেছে কোটা বেনারসি, প্রাইস যাবে এটার, এটা কি আছে, ও সরি মঙ্গলগিরি, শাড়ি নাম্বার 18 থেকে দেখাবো মঙ্গলগিরি, মঙ্গলগিরি, এটা তিনটে কালারের হবে, এরকম এইরকম এইরকম তিনটে কালার দিয়ে হচ্ছে। প্রাইস যাবে এটার কত, 2050, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ির আঁচল, মঙ্গলগিরি কটন দেখাচ্ছি, শাড়ির আঁচল গেল, এদিকে একটা সরু বর্ডার থাকবে, তারপরে হবে একটা এরকম চওড়া বর্ডার, দেখো তিনটে কালার দিয়ে যাচ্ছে মঙ্গলগিরি। পাড়টা তো ভীষণ সুন্দর লাগে, এইরকম একটা পাড় হবে, পেটাজরির পাড়। রিনা সেন, বডিটা কি পিওর কটন, হ্যাঁ পিওর কটনে, প্রাইস যাচ্ছে এটার, এটা মঙ্গলগিরি কটন দেখাচ্ছি, প্রাইস যাবে 2050, শাড়ি নাম্বার 18, শাড়ি নাম্বার 18, ব্লাউজ পিস রানিং এ থাকবে, এই রকমের ব্লাউজ পিস হবে, মঙ্গলগিরি কটন দেখাচ্ছি। হলো শাড়ি নাম্বার 18 চলে গেল, এবার যাব শাড়ি নাম্বার 19, এই হচ্ছে কম্বিনেশনটা শাড়ি নাম্বার 19, এটাও তিনটে কালারের মধ্যে যাচ্ছে, তিনটে কালারের মধ্যে দিয়ে যাবে, প্রাইস যাবে 2050, মঙ্গলগিরি কটন। আচ্ছা আঁচল যাচ্ছে এইরকম, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, একদিকে একটু স্লিক বর্ডার হবে, আরেকদিকে একটু চওড়া বর্ডার হবে, প্রাইস চলে যাবে 2050, এটার প্রাইস যাচ্ছে 2050, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, মঙ্গলগিরি কটন। এগুলো কিন্তু একদম সিল্ক ফিনিশ কটন এবং লাইট ওয়েট বডি হাগিং শাড়ি, ফিগার কারেকশন করে এই শাড়িগুলো, একটু অন্যরকম লুক দেয় যারা একটু অন্যরকম সাজতে ভালোবাসো। ব্লাউজ পিসটা যাবে এইটা, মঙ্গলগিরি কটন, শাড়ি নাম্বার 19 চলে গেল, এবার যাব শাড়ি নাম্বার 20, শাড়ি নাম্বার 20, এটাও তিনটে কালারের মধ্যে রয়েছে, তিনটে কালারের মধ্যে মঙ্গলগিরি কটন, প্রাইস যাবে 2050, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, শিপিং ফ্রি, শাড়ির ক্ষেত্রে কোনো শিপিং চার্জ নেই। এই যাচ্ছে দেখো আঁচল এইভাবে গেল, এই যাচ্ছে আঁচল, তারপরে বডিটা আসবে এই রকম, একটা স্লিক বর্ডার যাবে উপর দিকে, নিচের দিকে কিন্তু তিনটে কালার গিয়ে একটু চওড়া বর্ডার হয়ে গেল। জল খেয়ে নাও সতী বসু, হ্যাঁ খেয়ে নিচ্ছি। ও সুর পাপিয়া, গুড ইভিনিং, ওয়েলকাম।
এই যাচ্ছে মঙ্গলগিরি কটন দেখাচ্ছি শাড়ি নাম্বার 20 উইথ ব্লাউজ পিস। ব্লাউজ পিস প্রত্যেকটার সঙ্গে রানিং এ থাকবে। 21 থেকে আছে, এইবার যাব শাড়ি নাম্বার 21 টিসু পাটোলা। এটাও আজকে এটা নতুন দেখাবো, ফার্স্ট টিসু পাটোলা দেখাবো। টিসুর তো ভীষণ ডিমান্ড, টিসু পাটোলা দেখো শাড়ি নাম্বার 21 টিসু পাটোলা, আজকে এটা প্রথম দেখাচ্ছি। প্রাইস যাবে 2450, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবে। আঁচল এটা, এই যাবে আঁচল, এটা একটা গ্রিন শেড টিসু পাটোলা দেখো। পুরো শাড়িতে এইভাবে উইভিংটা থাকছে, পুরো শাড়িটা একটা বর্ডার তো থাকবেই, আর একটা দেখো স্ট্রাইপ থাকছে তার সঙ্গে এরকম একটা উইভিং, ভীষণ সুন্দর দেখতে লাগবে। টিসু পাটোলা একদম লাইট ওয়েট শাড়ি, ভীষণ লাইট ওয়েট। বুলু দাস কি করে বুঝবে তোমার শরীর ঠিক নেই, তুমি তো বুঝতে দাও না সব সময় হাসো, ওরা আমরা চাই তুমি এরকমই সবসময় হাসি খুশি থাকো। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ সেটাই, প্রাইস যাচ্ছে এটার কিন্তু 2450, এর সঙ্গে কিন্তু ব্রোকেড ব্লাউজ পিস পাচ্ছ, একটা ব্রোকেড ব্লাউজ পিস পাবে। প্রাইস চলে গেল 2450 টিসু পাটোলা, শাড়ি নাম্বার 21। এবার যাব শাড়ি নাম্বার 22, এটাও টিসু পাটোলা দেখো। কালারটা প্রত্যেকটা কালারই সুন্দর, ইয়েলো কালার, আগেরটা গ্রিন গেছে, এটা ইয়েলোর সাথে একটা রানীর কম্বিনেশন হয়েছে। আর প্রত্যেকটার সঙ্গেই কিন্তু ব্রোকেড ব্লাউজ পিস থাকবে, ওই ব্লাউজটা দিয়ে বানিয়ে পরবে, দেখতে সুন্দর লাগবে। আঁচল এটা যাবে, আর এই গেল বডি টিসু পাটোলা। প্রাইস যাবে এটারও কিন্তু 2450, স্ক্রিনশট নাও পাঠাও 2450। এখন টিসুর ভীষণ ডিমান্ড, এই মানে টিসুর যে কোনো শাড়ি ভীষণ ডিমান্ডে রয়েছে, ব্রোকেড ব্লাউজ পিস এর সাথেও পাবে। প্রাইস যাবে 2450, কালারটা কিন্তু ইয়েলো কালার গেল, আর এটা কিন্তু রানী, রেড নয় তাই তো, রানী। প্রাইস যাবে 2450, 2450 টিসু পাটোলা দেখাচ্ছি। নেক্সট শাড়ি দেখো, শাড়ি নাম্বার 22 এর পরে শাড়ি নাম্বার 23, একই রকম শাড়ি, জাস্ট কালার এদিক ওদিক, প্রাইস সেম থাকবে 2450, 2450 টিসু পাটোলা দেখো। ওটার থেকে এক শেড লাইট, এটা তসর কালার, এটা আঁচল এই রকম যাবে, আর এই যাচ্ছে বডি টিসু পাটোলা। ফুল শাড়িতে একই রকম ভাবে উইভিংটা আছে, পুরো শাড়িতে একই রকম ভাবে উইভিংটা আসবে। প্রাইস যাবে এটারও কিন্তু 2450 টিসু পাটোলা, 2450, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, এর সাথেও ব্রোকেড ব্লাউজ পিস পাচ্ছ। শাড়ি নাম্বার 23, এই যে শাড়ি নাম্বার 23, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। টিসু পাটোলা 23 চলে গেল, এবার যাবো শাড়ি নাম্বার 24, এটাও টিসু পাটোলা পিচ কালার, কালারটা যাচ্ছে পিচ, প্রাইস যাচ্ছে 2450 দেখো। এই যাচ্ছে আঁচল, রানি কালারের আঁচল থাকবে, পাটটাও রানি কালারের, বডিটা হবে পিচ কালার টিসু পাটোলা। টিসু পাটোলা প্রাইস যাবে এটার কিন্তু 2450, 2450, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। এই রকম ভাবে ফুল শাড়িটা থাকবে, কালারটা পিচ উইথ ব্লাউজ পিস, এর সঙ্গে ব্রোকেড ব্লাউজ পিস পাবে। প্রাইস যাবে 2450, 24 এর পরে যাব শাড়ি নাম্বার 25, টিসু পাটোলা অনেকগুলো দেখালাম, পাঁচখানা দেখালাম, প্রাইস 2450, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। আঁচল এটা, আর এই যাচ্ছে বডি দেখো, এটাও কিন্তু একটু ডার্ক তসর, আগেরটার থেকে একটু ডার্ক, একই রকম মোটামুটি। ও আজকে ব্রোকেড আছে তো, আমাকে কে যেন একটা ব্রোকেড দেখাতে বললে, আজকে ব্রোকেড দেখাবো, ব্রোকেড রয়েছে। প্রাইস যাবে এটারও কিন্তু 2450, টিসু পাটোলা, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায় উইথ ব্লাউজ পিস, ব্রোকেড ব্লাউজ পিস পাবে এর সাথে। প্রাইস 2450 টিসু পাটোলা,
শাড়ি নাম্বার 25 চলে গেল, 26 থেকে দেখাবো ব্রোকেড আজকে। ওয়াও, আজকেই ব্রোকেড দেখাতে বলেছিলে, আমি আজকেই ব্রোকেড দেখিয়ে দিলাম, নামটা তো ভুলে গেছি যথারীতি। 26 থেকে দেখাবো সেট, ব্রোকেড সেট, একদম সফট কোয়ালিটির, একদম শিফনের মতো ক্যারি করতে পারবে, ক্রেপ বা শিফন আমরা যেভাবে ক্যারি করি এগুলো সেভাবে ক্যারি করতে পারবে, লাইট ওয়েট, দেখতে সুন্দর। মাধবী সেন, গুড ইভিনিং, ওয়েলকাম ওয়েলকাম। শাড়ির আঁচল, আঁচলে তাসল থাকছে, এই যাবে আঁচল, আর বডিটা থাকছে ইয়েলো কালার, ফুল বডি ইয়েলো কালার, আর পাটটা যাবে রেড দিয়ে। গায়ে হলুদের দিন পরলে কেমন লাগবে ভাবো। ব্রোকেড, সিল্ক ব্রোকেড দেখাচ্ছি। মোনালি, গুড ইভিনিং ডিয়ার, শাড়িগুলো খুব সুন্দর, থ্যাংক ইউ শিলা বিশ্বাস, উদেশনা শেয়ার করে দিলাম, সবকটা কালার ভালো, থ্যাংক ইউ শিলাদি, থ্যাংক ইউ সো মাচ। ইয়েলো কালারের সঙ্গে রেড এর কম্বিনেশন, ঠিক আছে, এর সঙ্গে ব্লাউজ পিসটাও ব্রোকেডেরই হবে, ব্রোকেড ব্লাউজ পিস এর সাথে পাবে। প্রাইস চলে যাবে এটার, কিন্তু এটার প্রাইস যাচ্ছে 2250 ব্রোকেড সিল্ক, একদম কি বলবো, লাইট ওয়েট, বডি হাগিং শাড়ি, শিফন ক্রেপের মতো ক্যারি করবে, সুন্দর প্লিট পরবে এই শাড়িতে। প্রথম কালার দেখিয়ে দিলাম, প্রাইস গেল 2250। 26 এর পরে যাবো 27, রেড এর সঙ্গে গ্রে এর কম্বিনেশন ব্রোকেড সিল্ক, প্রাইস যাবে 2250। দেখো 2250, শাড়ির আঁচলে টাসল থাকছে, এই যাবে আঁচল, আর গ্রে অ্যান্ড রেড এর কম্বিনেশন, বডিটা এরকম গ্রে কালার থাকছে, আর পাটটা এরকম রেড থাকছে। এটা কিন্তু ডাই করে এই কালারটা আনা হয়েছে, ডাই করে আনা হয়েছে। শ্রীময়ী, গুড ইভিনিং, ওয়েলকাম ডিয়ার। এই যাচ্ছে দেখো, গ্রে অ্যান্ড রেড এর কম্বিনেশন ব্রোকেড সিল্ক, ব্লাউজ পিস অবশ্যই রেড কালারের হবে ব্রোকেডের। এই যাচ্ছে দেখো, ব্রোকেড পরে খুব আরাম, দেখতে সুন্দর, পরেও খুব আরাম, সুন্দরভাবে ক্যারি করা যায় এই শাড়িগুলো, ফিগার কারেকশন করে, প্লিট পরে সুন্দর করে। চলো নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 27, এটাও ব্রোকেড, একদম রামা গ্রিন এবং রানীর মধ্যে কম্বিনেশন, প্রাইস যাচ্ছে 2250 অনলি, 2250। আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল, 2250 তে এরকম একটা সুন্দর শাড়ি যেটা কিনা তোমরা পরে বিয়ে বাড়ি যেতে পারো, ঠিক আছে, ব্রোকেড পরে বিয়ে বাড়ি যাওয়া যায়। ব্লাউজ এটা হচ্ছে তোমার পাট, রানী কালারের বর্ডার যাচ্ছে, আঁচলটা আর পাটটা, নিচের পাটটা এই রকম থাকবে, ব্লাউজ পিসটাও এটা থাকবে, ঠিক আছে। সোনার রয় এক কালারের ব্রোকেড হবে না, এখন ডাবল কালার, সব ডাবল কালারেরই সব এসছে, প্রাইস যাবে এটারও কিন্তু তোমার 2250, 2250। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া। সোমা চক্রবর্তী দিদি, কাঁথা স্টিচ শাড়ি হবে, হবে, বাট এখনো দেখাইনি, ইচ্ছে আছে দেখানোর, কবে দেখাবো সেটাও জানি না আমি এখনো। শ্রীময়ী, খুব স্মার্ট শাড়ি, হ্যাঁ ভীষণ স্মার্ট শাড়ি, এইরকম যাচ্ছে, প্রাইস যাবে 2250, 2250। শাড়ি নাম্বার গেল, দাঁড়াও, শাড়ি নাম্বার গেল 28, এবার যাবো 29, সবচেয়ে হিট কম্বিনেশন অরেঞ্জ এবং রানী, 28 হচ্ছে অরেঞ্জ রানীর কম্বিনেশন, প্রাইস সেম থাকবে 2250। শাড়ির আঁচল, আঁচলে টাসল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, বডিটা অরেঞ্জ রানী কালার, পাটটা যাবে এরকম অরেঞ্জ কালারে। অদ্রিজা দেব, মালবাড়ি শাড়ি কিন, এইটা হচ্ছে টিস্যু সিল্ক, টিস্যু দেখাচ্ছি, ব্রোকেড সিল্ক, ব্রোকেড দেখাচ্ছি, সিল্ক ব্রোকেড এই রকম ভাবে যাবে, প্রাইস যাবে এটার 2250 উইথ ব্রোকেড ব্লাউজ পিস, এর সঙ্গে অরেঞ্জ কালারেরই ব্লাউজ পিস হবে, ব্রোকেড দেখাচ্ছি, সুন্দর করে প্লিট পরবে, একদম ক্রেপের মতো করে ইউজ করতে পারবে, শিফন ক্রেপের যেরকম হয় সেই রকম টাইপের। শাড়ি নাম্বার 29 এর পরে যাব শাড়ি নাম্বার 30, গ্রিন অ্যান্ড রেড এর কম্বিনেশন ব্রোকেড, ব্রোকেড সিল্ক দেখাচ্ছি, গ্রিন অ্যান্ড রেড এর কম্বিনেশন, প্রাইস সেম থাকবে 2250, 2250। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। আঁচলটা এরকম যাচ্ছে রেড কালারের মধ্যে, আর বডিটা থাকবে গ্রিন কালার, ভীষণ সুন্দর, আর পাটটা যাবে এরকম রেড দিয়ে,
পার্টটা যাচ্ছে এইরকম রেড দিয়ে, প্রাইস কিন্তু এটারও যাবে 2250, 2250 উইথ ব্লাউজ পিস, এর সঙ্গে কিন্তু ব্রোকেড ব্লাউজ পিসই পাবে, এর সঙ্গে ব্রোকেড ব্লাউজ পিস পাবে। প্রাইস গেল 2250, শাড়ি নাম্বার গেল 30, ব্রোকেড সিল্ক দেখিয়ে দিলাম, সিল্ক ব্রোকেড। আচ্ছা এইবার কাতানে চলে যাব, শাড়ি নাম্বার 31 থেকে কাতান দেখাবো, ফার্স্ট কালার, প্রাইস যাবে 2550, ফার্স্ট কালার দেখো কাতানে 2550, কাতান যারা নিয়েছো তারা জানো কালেকশন খুব সুন্দর। মালা চক্রবর্তী থ্যাংক ইউ মালা দি, চলো কাতান সিল্ক দেখো, প্রাইস যাবে এর কিন্তু প্রাইস চলে যাচ্ছে 2550, 2550। প্রথমে যাচ্ছে আঁচল, এইরকম আঁচল যাচ্ছে, আর তার সঙ্গে যাবে এইটা হচ্ছে বডি, কালারটা কিন্তু একদম মানে রানী নয় মজেন্টা, মারুন আর মজেন্টা মেশালে যে কালারটা, আমি জানি না কতদূর কালার কি বুঝতে পারছ, বাট এটা মজেন্টা কালার। তানিয়া হাই ওয়েলকাম, রুমা ঘোষ তোমার শাড়ি পরে নেই কেন, তুমি শাড়ি পরে নেই কেন, ও আচ্ছা জানি না কেন ইচ্ছে হয়নি তাই। আচ্ছা এইটা দেখো, এইরকম ভাবে মিনাকারি থাকবে, বডিতেও মিনা কাজ আছে, প্রাইস যাচ্ছে এটার কিন্তু 2550, 2550, আর এই যাবে ব্লাউজ পিস, ব্লাউজ পিস এটা। প্রথম কাতান দেখাচ্ছি 2550, নেক্সট কালারটা দেখো এরকম 32, কালার প্রত্যেকটাই সুন্দর, প্রাইস যাবে 2550, স্ক্রিনশট নাও বা শাড়ির নাম্বার ওয়াইজ বুক করবে, কাতান সেল 2550, স্ক্রিনশট নিয়ে ফটাফট পাঠাবে, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। নেক্সট কাতান দেখো, আঁচল ভীষণ গর্জিয়াস আঁচল থাকবে, আর তারপরে হবে বডি, মিনাকারি কাজে কিন্তু কাতানটা যাচ্ছে। শ্রীময়ী তোমার কাতানের কোনো কথা হবে না, এক কথায় দারুণ, থ্যাংক ইউ সো মাচ শ্রীময়ী। মালাদি শিলাদি চশমা না পরে চোখের অবস্থা খারাপ করেছে করেছে, স্টাইল দেখাতে, আচ্ছা এই যে প্রাইস যাচ্ছে এটার কিন্তু 2550, 2550, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। তিতলি হাই ওয়েলকাম, আচ্ছা ব্লাউজ পিস তো জানোই, ব্লাউজ পিস থাকবে এইরকম, অল বডি বুটা থাকবে, ব্লাউজে স্লিভসে এই কাজটা থাকবে, কাতান সেল, প্রাইস চলে গেল 2550, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। 33, গ্রিন কালার, কালারটা যাচ্ছে গ্রিন, প্রাইস ওনলি 2550, কাতান দেখাচ্ছি 2550, আজকেও প্রচুর নতুন কাতান 2550, কারণ বিয়ে বাড়ি মানেই কাতান দরকার। শাড়ির আঁচল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি কাতানের, প্রাইস যাবে 2550, কালারটা হচ্ছে গ্রিন, সফট কাতান এগুলো, প্রত্যেকটাই সফট কাতান, পরে আরাম, দেখতে সুন্দর, গর্জিয়াস, এইরকম যাবে উইথ ব্লাউজ পিস, প্রচুর মানুষ তত্ত্বের জন্য নিয়ে থাকেন এই কাতানগুলো, উইথ ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজের স্লিভসের কাজ, প্রাইস চলে যাবে 2550, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, শিপিং ফ্রি। আচ্ছা নেক্সট কালার 33, পরে 34 হচ্ছে এই কালারটা তুতে, প্রাইস সেম থাকবে, একই কাতান কিন্তু, প্রিন্ট সবই মানে উইভিং, প্রিন্ট তো নয় উইভিং, সবগুলোরই এক কোয়ালিটি, সবই এক, শুধুমাত্র চেঞ্জ হচ্ছে কালারগুলো, সেই জন্যই দেখাচ্ছি, প্রাইস যাবে এটারও, প্রাইস যাবে 2550, 2550, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। শাড়ির আঁচল, গর্জিয়াস আঁচল হবে এইরকম ভাবে, কলকা দিয়ে দেখো আঁচলটা দারুণ দেখতে, এইরকম আঁচল থাকবে, সৃজিতা ওয়েলকাম ওয়েলকাম। আর এই যাচ্ছে বডি তুতে কালার, তিতলি গুড ইভিনিং, আচ্ছা তুতে কালারের মধ্যে প্রাইস চলে যাবে এটারও কিন্তু 2550, শাড়ি নাম্বার 34, অল বডিতে কিন্তু মিনা বুটা থাকবে, মিনা বুটা থাকবে, আর পারেও মিনা কাজ থাকবে শাড়িটার, প্রাইস যাবে এটার 2550 উইথ ব্লাউজ পিস, এই গেল ব্লাউজ পিস 2550, ব্লাউজের স্লিভসে এই কাজটা থাকবে 2550, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়।
34 এর পরে যাব শাড়ি নাম্বার 35, তাতানি দেখাচ্ছি, প্রাইস যাবে 2550 বলতে গেছিলাম, 2550। একই রকম এটা হচ্ছে রামা গ্রিন কালার, কালারটাও সুন্দর। আঁচল এটা, এই যাচ্ছে আঁচল, আর তারপরে আসবে বডি, প্রত্যেকটাই একই রকম উইভিং, শুধু কালারগুলো বদলে বদলে যাচ্ছে। কাতান সিল্ক দেখাচ্ছি, কাতান সিল্ক দেখালাম, এটার প্রাইস যাবে 2550 উইথ ব্লাউজ পিস, প্রত্যেকটার সঙ্গে এরকম রানিং এ ব্লাউজ পিস থাকবে, রানিং এ ব্লাউজ পিস থাকবে। প্রাইস চলে গেল 2550 35। এবার 36 থেকেও কাতান দেখাবো, যেটা কিনা উইভিং আবার বদলাবে, কোয়ালিটি এক থাকবে, উইভিং বদলাবে, প্রাইস এক থাকবে। 2550 কাতানের দেখো চেঞ্জ হয়ে গেল উইভিংটা, প্রাইস যাবে 2550 36 হচ্ছে 2550। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। আঁচল, আঁচলে টাসল থাকছে, এই যাবে আঁচল, এটাও কিন্তু ফুল মিনাকারিতে আছে। মাধবী সেন মহাপার শাড়ি দেখাবে, আর মহাপার আর হচ্ছে না, এই যাচ্ছে ফুল বডিতে মিনা কাজটা থাকবে, মিনা কাজটা ফুল বডিতে থাকবে, পাড়টা দেখো এরকম কলকা পাড়ের শাড়ি, দারুণ লাগবে, সঙ্গে মিনা কাজ আছে। প্রাইস যাবে 2550 2550। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। কাতান সিল্ক দেখাচ্ছি, সৃজিতা নাইস কালেকশন, থ্যাংক ইউ সো মাচ সৃজিতা চক্রবর্তী। প্রাইস গেল 2550 শাড়ি নাম্বার 36, শাড়ি নাম্বার 36 উইথ ব্লাউজ পিস, এটারও ব্লাউজ পিস কিন্তু আগেরটার মতোই সেম, সেম জিনিস, শুধু উইভিং বদলে গেল। দেখো বুটাগুলো আগের গুলো ছোট ছোট ছিল, এটা বড় বুটা এসে গেছে, বড় বুটা এসে গেল। কালারটা প্রথমে ওয়াইন কালার দেখালাম 36, সেম উইভিং এ 37 হচ্ছে গ্রিন কালার, প্রাইস 2550 37, গ্রিন কালার সেম প্রাইস থাকবে 2550। আঁচলটা প্রথমে দেখে নাও, আঁচলে এরকম টাসল থাকবে, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, প্রাইস যাবে 2550 2550 এটারও প্রাইস যাচ্ছে, কালারটাই ভীষণ সুন্দর গ্রিন। স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। কাতানের কোয়ালিটি নিয়ে সত্যি কোনো কথা হবে না, হাতে পেলে বুঝতে পারবে, এই রকম প্লিট করবে। কাতান সিল্ক 2550 উইথ ব্লাউজ পিস, অল বডি বুটা গেল, স্লিভস এ কাজ হবে 37। এবার যাব শাড়ি নাম্বার 38, এটাও কাতান একই, এটা হচ্ছে রামা গ্রিন কালার, প্রাইস 2550 2550। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, অল ওভার ইন্ডিয়ায় ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে। নেক্সট কালারটা দেখো, রামা গ্রিন কালার, আঁচলে টাসেল, এই যাচ্ছে আঁচল, ভীষণ গর্জিয়াস আঁচল, মিনাকারিতে যাবে, আর বডি থাকছে এটা রামা গ্রিন। রুমা গজদি, তুমি কে তো শাড়ি পরে শাড়ির লাইফ করো, তাই বললাম কিছু মাইন্ড করো না। না গো, আমার শরীরটা ভালো নেই বলে আজকে আর পরতে ইচ্ছা করলো না, শরীরটা ভালো নেই বলে পরিনি আর। প্রাইস যাবে 2550 2550 এই শাড়ির প্রাইস। আলপনা, লাভ লাভ লাভ, প্রচুর লাভ, থ্যাংক ইউ সো মাচ। এই যাচ্ছে ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা যাবে এই রকম, প্রাইস গেল 2550 এই একই রকম, একটু একটা শেড এদিক ওদিক, এটা একটু তুতে ঘাসা, প্রাইস যাবে 2550। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। শাড়ি নাম্বার যাচ্ছে 39, প্রাইস 2550। এগুলো কি হয়েছে, দাম লেখা আছে, শাড়ির আঁচল, আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, প্রাইস যাবে 2550। তিতলি কি লিখেছে, এই কাতান গুজরাটি দেখিও প্লিজ, হ্যাঁ দেখাবো দেখাবো দেখাবো, সবই দেখাবো, গুজরাটি দেখাতেই পারছি না,
প্রাইস যাচ্ছে কিন্তু 2550, সেম তুতে কালারের মধ্যে গেল, সেম শাড়ি। আর ব্লাউজ পিসটা অবশ্যই অল ওভার বুটাতে থাকবে, কাতান সিল্ক দেখাচ্ছি। এই যাচ্ছে ব্লাউজ পিস, শাড়ি নাম্বার গেল 39। নেক্সট কালারটা হচ্ছে এটা রানী কালার, শাড়ি নাম্বার 40, প্রাইস সেম থাকবে 2550। 2550 স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। প্রথমে আঁচল, আঁচলে টাসেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি রানী পিঙ্ক, এই যাচ্ছে অল ওভার, এই বুটাটাই থাকবে পুরো শাড়িতে, এই মিনা বুটাটাই আসবে, মিনা বুটা থাকবে, দেখো পাটটা মিনা কাজ, আর এই হচ্ছে শাড়িটা রানী কালার, প্রাইস যাবে 2550। আর ব্লাউজ পিস তো অবশ্যই অল ওভার বুটাতে, আর এই যাচ্ছে ব্লাউজের স্লিভস এর কাজ, শাড়ি নাম্বার 40 চলে গেল। ইটলি লিখেছে, আমি অনেক দিন ধরে ইক্কাতের জন্য ওয়েট করে আছি, প্লিজ দেখিও ইক্কাতটা। হ্যাঁ গো দেখাবো, সবই দেখাবো, দেখাবো। শাড়ি নাম্বার 41 থেকে এবার বুটা কাতান, দেখো আজকে নতুন নতুন এসেছে, আবার বুটা কাতান আগেও দেখিয়েছি, বাট এই এটা একটু অন্যরকম, আবার নতুন ধরনের। প্রথম হচ্ছে কালারটা অসাধারণ, একটা অফ হোয়াইট এন্ড গোল্ডেনের কম্বিনেশন, অফ হোয়াইট গোল্ডেনের কম্বিনেশন, আঁচলে টাসেল গেল, এই যাবে আঁচল, আর এইটা হচ্ছে বডি, দেখো কালারটা মানে অসাম কালার। বুটা কাতান দেখাচ্ছি, পাটটা এইরকম গোল্ডেন বর্ডারে যাবে, গোল্ডেন বুটা থাকবে শাড়িতে, কাতান নতুনত্ব কালেকশন। হ্যাঁ প্রাইস যাবে 2550, প্রাইস একই থাকবে 2550। দেখো অল ওভার এই বুটাটা থাকবে, অসংখ্য বুটা, লক্ষ বুটার শাড়ি এটা কাতান, অফ হোয়াইট, এটা ঠিক কি বলবো, এটা লাইট বাটার কালার, লাইট বাটার কালার, ভীষণ সুন্দর লাগবে। নদী পুজো জমা যাবে এই শাড়ি, জমে যাবে এই শাড়িতে একদম, সরস্বতী পুজো জমে যাবে, লাইট বাটার কালার, এ দারুণ লাগবে শাড়িটা সত্যি, ভীষণ সুন্দর। 41, 2550 নেক্সট কালার দেখো, গ্রিন 42, সফট মানে একদম সফট, হাতে পেলে বুঝতে পারবে কোয়ালিটি, প্রাইস 2550, কাতান সিল্ক দেখাচ্ছি, কাতান সিল্ক দেখাচ্ছি, প্রাইস যাবে 2550, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়াতে। দেখো শাড়ির আঁচল, আর প্রত্যেকটা কাতানের যে জারিগুলো দেখছো অ্যান্টিক জারিতে, সুতরাং চকচক করবে না। আর এই যাচ্ছে বডিটা, একদম এইরকম ভাবে আসবে, কালারটা যাবে গ্রিন, বিয়েবাড়ি সত্যি বিয়েবাড়ির জন্য আইডিয়াল, বিয়ের জন্য নাও, কারো তক্তে দাও, তারপরে আইবুড়ো ভাত, কত কিছু আমাদের রয়েছে। প্রাইস যাবে 2550, কাতান সিল্ক 2550 উইথ ব্লাউজ পিস, এই গেল ব্লাউজ পিস, গ্রিন কালার, এই কাতান গুলো আজকে নতুন। 42, নেক্সট হচ্ছে 43, নেভি ব্লু কালারটা হচ্ছে নেভি ব্লু কাতান, প্রাইস 2550, 2550, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া। নেক্সট কালার, এই কালারটাও খুব সুন্দর লাগে, আঁচলে টাসেল, আঁচল যাবে, আর পাটটা দিয়ে দেখো কালারটা ব্লু, নেভি ব্লু কালার, কালারটাও ভীষণ সুন্দর লাগে, সফট কাতান, সফট কাতান, কাতান মানেই যে ভারী হতে হবে এরকম ব্যাপার নেই, এগুলোর কোয়ালিটি হাতে পেলে তোমরা বলবে। প্রাইস যাবে 2550, 2550 উইথ ব্লাউজ পিস, এই গেল ব্লাউজ পিস, একদম ব্রোকেট বলছি, ব্লাউজের স্লিভস এ এই কাজটা থাকবে, প্রাইস 2550। নেক্সট কালারটা ওয়াও, 44, একদম অনিয়ন পিঙ্ক কালার, অনিয়ন পিঙ্ক কালার, প্রাইস যাবে 2550, 2550, স্ক্রিনশট নাও আর পাঠাও। আঁচল, আঁচলে টাসেল, এই যাচ্ছে আঁচল, আর এইটা হচ্ছে বডি, কালারটা অসাম, প্রাইস 2550, স্ক্রিনশট নাও আর পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। কাতান সিল্ক দেখাচ্ছি, ফুল বডিতে কিন্তু বুটা থাকছে, অল ওভার বুটা যাবে,
প্রাইস যাবে 2550 উইথ ব্লাউজ পিস। এটা হচ্ছে ব্লাউজের স্লিভস এর কাজ। প্রাইস 2550, স্ক্রিনশট নাও, পাঠাও। ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। 44 এর পরে যাব 45, রেড কালার, লজ্জা বস্ত্র হতে পারে এটা দিয়ে, কারণ পরেও সে পড়তে পারবে একা একা। প্রাইস যাবে 2550। আঁচল এইরকম, আর এই যাচ্ছে বডি, দেখো রেড কালার। প্রাইস যাবে 2550, 2550। শাড়ি নাম্বার যাচ্ছে 45, স্ক্রিনশট নাও, পাঠিয়ে দাও। রেড সবসময় সুন্দর। আর ব্লাউজ পিস তো দেখিয়ে দিই, এই যাবে ব্লাউজ পিস। কাতান সিল্ক দেখাচ্ছি, বুটা কাতান, অল ওভার বুটা থাকবে, অসংখ্য বুটা। প্রাইস গেল 2550। নেক্সট কালারটাও খুব সুন্দর, পিচ। 46 এর কালারটা হচ্ছে পিচ কালার, প্রাইস সেম থাকবে 2550। আঁচলে টাসেল, আঁচল যাচ্ছে এইরকম, অ্যান্টিক জারিতে আঁচল, আর বডিটা যাচ্ছে এইরকম। পাটটা ভীষণ সুন্দর করে করা, দেখো এইরকম থাকবে কাতানের কাজ, একদম অ্যান্টিক জারিতে। প্রাইস 2550, 2550 উইথ ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ পিস। হলো কাতান সিল্ক দেখাচ্ছি। আচ্ছা 47 থেকে এবার দেখাবো হচ্ছে তোমাদের কি বলে, কি আছে, লিলেন পাটোলা না, 47 থেকে দেখাবো লিলেন পাটোলা। প্রাইস যাবে 2850, 2850। লিলেন পাটোলা দেখো, এর আগে টিস্যু পাটোলা দেখিয়েছি, লিলেন পাটোলা, প্রাইস 2850। দেখো আঁচলে টাসেল, এই যাবে আঁচল, এটাও আজকে নতুন লিলেন পাটোলা। এই হচ্ছে বডি, বুলু দাস, খুব মিষ্টি কালারটা, ঠিক বলেছ। তিতলি কি বলেছে, আমি তো তোমার কাতানের ফ্যান, আর ছটা আছে আমার আর আমার মায়ের, আর দুটো গিফট করেছি, দারুন এই কাতানগুলো, আমার মতো যারা শাড়ি পরতে পারে না, শাড়ি ক্যারি করতে প্রবলেম হয়, তারাও তোমার এই কাতান খুব ইজিলি হ্যান্ডেল করতে পারবে। থ্যাংক ইউ একটা সুন্দর রিভিউ দেওয়ার জন্য। হ্যাঁ সত্যি তাই, যারা শাড়ি পরার অভ্যেস নেই তারাও এই কাতান পরতে পারবে। কাতান মানেই যে ভারী হতে হবে, দামেও ভারী, ওয়েটেও ভারী, নট দ্যাট। এই কাতানগুলো সত্যি খুব ভালো, এবং হাতে পেলে কোয়ালিটি বুঝবে। ভারী ভারী শাড়ি এখন আর কেমন যেন মনে হয়, যেন কেমন বোঝা বোঝা লাগে, দামে ভারী আর কি বলবো, ওয়েটেও ভারী, খুব বোঝা লাগে। চলো প্রাইস যাবে 2850, 2850 উইথ ব্রোকেড ব্লাউজ পিস, ঠিক আছে, সঙ্গে ব্রোকেড ব্লাউজ পিস পাবে। এই যে লিলেন পাটোলা, এটাও আজকে নতুন, অল ওভার এইরকম উইভিং যাবে, উইভিংটা দারুণ। প্রথম কালার দেখালাম এটা 2850, 48 হচ্ছে একটা লেভেন্ডার কালার, কালারটা এটাও খুব সুন্দর। প্রাইস 2850। এগুলো যে কোনো বিয়ে বাড়ি পরে যেতে পারো, একটু হাটকে তো লাগবেই বিয়েতে, মানে একদম বেনারসি টেনারসি পরে আসা দেখলে কেমন যেন অস্থির অস্থির লাগে, এগুলো পরো একটু অন্যরকম। প্রাইস যাবে 2850, 2850। এটাও কিন্তু পিঙ্ক অ্যান্ড লেভেন্ডার মেশানো, এটা ওয়াও। হ্যাঁ সবগুলোই সফট কালারের মধ্যে। এই যে লিলেন পাটোলা, অল ওভার এই কাজটা থাকবে। প্রাইস 2850, লাইট ওয়েট হবে, একদম লাইট ওয়েট, এবং ব্রোকেড ব্লাউজ পিস, এইরকম ব্রোকেড ব্লাউজ পিস। প্রাইস যাবে 2850, কালারটা দেখো অসাধারণ কালার, 2850। 49 এর উইভিংটা একটু বদলে গেল, 49 এর উইভিংটা বদলালো, কালারটা ভীষণ সুন্দর লিলেন পাটোলা, জাস্ট দেখো। প্রাইস যাবে 2850, এটাও আজকে নতুন, উইভিংটা একটু বদলেছে আগেরটা থেকে, মেটেরিয়াল একই, শুধু উইভিং বদলাবে। আঁচল এই রকম, আর বডিটা যাচ্ছে দেখো এইভাবে, এটা একটা গ্রে কালার, এটাও খুব সুন্দর কালার, সবগুলো ইংলিশ টোনে আছে। এই রকম থাকবে লিলেন পাটোলা উইথ ব্রোকেড ব্লাউজ পিস, ব্রোকেড ব্লাউজ পিস 49, শাড়ি নাম্বার 49, অল ওভার এইটা থাকবে।
অল ওভার। প্রাইস চলে গেল 2850। এবার যাব শাড়ি নাম্বার 50, একটা গ্রিন শেড, পেস্তা গ্রিন, প্রাইস 2850। আগেরটার মতোই এটা উইভিংটা, আঁচল এইভাবে যাচ্ছে আর এই যাবে বডি গ্রিন। দেখো যে কোনো বিয়ে বাড়িতে পরে যাও। প্রাইস 2850, 2850 লিলেন পটোলা দেখাচ্ছি উইথ ব্রোকেড ব্লাউজ পিস, এরকম ব্রোকেড ব্লাউজ পিস পাবে সাথে। প্রাইস গেল 2850, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। শাড়ি নাম্বার 50 চলে গেল, 51 থেকে তোমাদের দেখাবো হচ্ছে টিস্যু লিলেন। দেখো টিস্যু লিলেন, এটাও আজকে প্রথম। প্রাইস যাবে 2450, টিস্যু লিলেন দেখো 2450। টিস্যু এখন প্রচন্ড ফ্যাশনে ইন, সবাই পছন্দ করে। আঁচল এইরকম টেম্পল বর্ডার যাবে টিস্যু লিলেন, এটাও প্রথমবার দেখাচ্ছি, ভীষণ সফট কোয়ালিটি। প্রাইস 2450, দেখো এইরকম একটা বর্ডার যাবে আর তার সঙ্গে একদম সিঙ্গেল কালারে হবে টিস্যু। প্রাইস যাবে এটারও, কিন্তু এটারও তোমার প্রাইস যাচ্ছে 2450, টিস্যু লিলেন দেখাচ্ছি 2450। এইরকম ভাবে থাকছে ব্লাউজ পিস, রানিং এ থাকবে। প্রথম কালারটা একটা গ্রিন, সি গ্রিন কালার, 51। 52 এটাও টিস্যু লিলেন, ইয়েলো কালার, ইয়েলো কালারে যাবে, এটাও সরস্বতী পুজো ভাবতেই পারি, তিতলির মতো যারা বাচ্চা মেয়েরা আছো তাদের জন্য। আঁচল এইভাবে আর এই যাচ্ছে বডি, ইয়েলো কালার, টিস্যু লিলেন। প্রাইস যাবে এটারও কিন্তু 2450, 2450 টিস্যু লিলেন, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও 2450। এইরকম ভাবে থাকছে 2450, স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। ব্লাউজ পিস প্রত্যেকটারই রানিং এ হবে, টিস্যু লিলেন। নেক্সট কালার একটা ব্লু অ্যান্ড গ্রে মেশালে যে কালারটা হয় সেই কালারে, গ্রেইশ ব্লু, এই যে প্রাইস 2450, টিস্যু লিলেন দেখাচ্ছি 2450। এই যাচ্ছে গ্রেইশ ব্লু 2450, এইরকম যাবে, একদম পার থাকছে টেম্পল বর্ডার, সুন্দর দেখতে লাগবে। সিঙ্গেল কালার হলে আমার খুব ভাল লাগে দেখতে, শাড়িতে কিচ্ছু থাকবে না, এরকম সিঙ্গেল কালার শাড়িটা প্রচুর রকম ভাবে সাজা যায়। প্রাইস যাবে 2450 উইথ ব্লাউজ পিস, এটা ব্লাউজ পিস গ্রেইশ ব্লু হলো এটা 2450। শাড়ি নাম্বার 53, 54 হচ্ছে তুতে, তুতে কালার, টিস্যু লিনেন, প্রাইস সেম থাকবে 2450। আঁচল এইরকম ভাবে থাকছে আর এই যাবে বডি তুতে কালারের মধ্যে। প্রাইস গেল 2450, এরকম টেম্পল বর্ডার দিয়ে, টেম্পল বর্ডার দিয়ে থাকছে শাড়িটা 2450। স্ক্রিনশট নাও, পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়। কালারটা ব্লু, তুতে ব্লু আর কি। ব্লাউজ পিস তো রানিং এই থাকবে এইরকম। প্রাইস গেল 2450, স্ক্রিনশট নাও, পাঠাও। নেক্সট কালারটা ভীষণ স্মার্ট কালার দেখো, ব্লু এর নেভি ব্লুর সঙ্গে মানে টিস্যু যেহেতু কপার মিশিয়ে একটা কালার এসেছে, ভীষণ স্মার্ট কালার। প্রাইস যাবে 2450, টিস্যু লিলেন দেখাচ্ছি 2450। আঁচল, আঁচলের টাসেল যাচ্ছে, এই যাবে আঁচল আর এই হচ্ছে বডি। মালা চক্রবর্তী মুগ্ধ হয়ে খালি দেখছি, কালার কম্বিনেশনটা সত্যি দারুণ। এটা কপার জারি দিয়ে দেখো, কপার জারির সাথে এইরকম একটা কালার, ভীষণ স্মার্ট কালার, টিস্যু লিলেন উইথ ব্লাউজ পিস, ব্লাউজ পিস তো রানিং এই থাকবে। হলো টিস্যু লিলেন, 55 চলে গেল, 56 থেকে দেখো, আচ্ছা 56 থেকে এটাও নতুন, আজকে দুপিয়ান সিল্ক দেখাবো, দুপিয়ান সিল্ক
প্রাইস যাবে কিন্তু 2450, প্রথম কালারটাই হচ্ছে এটা, প্রাইস যাচ্ছে 2450, দাঁড়াও 56 অরেঞ্জ কালার 2450, দুপিয়ান সিল্ক দেখাচ্ছি, এটাও একদম কাতান, একদমই কাতানের মতো আঁচল এইরকম, আর এই যাচ্ছে বডি অরেঞ্জ আর রানীর কম্বিনেশন, অরেঞ্জ রানীর কম্বিনেশন দেখো দুপিয়ান সিল্ক, এগুলো হাতে পেলে বুঝতে পারবে, এটাতে কিন্তু একটা ডুয়াল টোনের এফেক্ট রয়েছে, রানী আর অরেঞ্জ মিলিয়ে একটা কালার এসেছে, আর ব্লাউজ পিসটা ব্রোকেট, এরকম ব্রোকেট ব্লাউজ পিস যাবে, এই ব্লাউজটা দিয়ে বানিয়েই পরো শাড়িটা, ভীষণ সুন্দর দেখতে লাগবে, প্রাইস গেল অনলি 2450, নেক্সট কালারটা যাবে পিঙ্ক দুপিয়ান সিল্ক, পিঙ্ক কালার 2450, এগুলো আজকে নতুন দেখাচ্ছি, ঝটপট বুক করতে হবে, আঁচলে টাসল গেল, এই যাবে আঁচল আর এইটা হচ্ছে বডি, পিঙ্ক অ্যান্ড রানী, পাটটা রানী কালারের যাচ্ছে আর পিঙ্ক কালারের বডি, অল বডিতে বুটা থাকছে শাড়িটা, বিয়েবাড়ি অনায়াসে পরে যাওয়া যায়, আর ব্লাউজ পিস থাকবে ব্রোকেট, এর সঙ্গেও ব্রোকেট ব্লাউজ পিস পাবে, এই যে প্রাইস গেল 2450, 2450, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, 58, আগেরটা পিঙ্ক গেছে, এটা পিচ, পিচ অ্যান্ড রানী, দুপিয়াম সিল্কি দেখাচ্ছি, পিচ অ্যান্ড রানীতে প্রাইস সেম থাকবে 2450, বিশ্বাসই হয় না আমারও, 2450, এইরকম থাকছে আঁচল আর এই হচ্ছে পার, পাটটা এরকম থাকবে বডিতে বুটা, এটা হচ্ছে পিচের সাথে, প্রত্যেকটার কিন্তু ডুয়েল টোনের মধ্যে আছে, আর ব্লাউজ পিস প্রত্যেকটার সঙ্গে এরকম ব্রোকেট ব্লাউজ পিস পাবে, এটারও কোয়ালিটি হাতে পেলে বুঝতে পারবে, চলো শাড়ি নাম্বার গেল 58, প্রাইস 2450, দুপিয়ান সিল্ক দেখাচ্ছি, এই কালারটা জাস্ট ওয়াও কালার, দেখো অসাধারণ, ভীষণ স্মার্ট কালার, প্রাইস যাবে এটারও 2450, 2450, এটা গ্রিনেরি শেড, আঁচল এটা, এটাও ডুয়াল টোন, সেই জন্যই এতটা আনকমন একটা কালার এসেছে, প্রাইস যাবে এটারও 2450, গ্রিন অ্যান্ড একটা মজেন্টা এরকম টোনের মধ্যে, আর অল বডিতে বুটা থাকছে, অল বডি বুটা, ভীষণ সুন্দর লাগবে দেখতে, আর ব্লাউজ পিস তো অবশ্যই ব্রোকেট ব্লাউজ পিস হবে, প্রাইস গেল 2450, 2450, স্ক্রিনশট নাও পাঠাও, শাড়ি নাম্বার 60, এবার হচ্ছে ইয়েলো কালার, সেম জিনিস দুপিয়ান সিল্ক, এই কালারটা দেখো, এটাও সরস্বতী পুজোর স্পেশাল হতে পারে, প্রাইস 2450, জাস্ট এখন থেকে নিয়ে ব্লাউজ তৈরি করে রাখো, 2450, স্ক্রিনশট নাও আর পাঠাও, ইয়েলো কালার, দারুণ দেখতে এটা, প্রাইস গেল 2450, এগুলো হাতে পেরে আরো ভালো বুঝতে পারবে, আমি আর কতটুকু দেখাতে পারছি, ব্রোকেট ব্লাউজ পিস, ব্রোকেট ব্লাউজ পিস গেল শাড়ি নাম্বার 60, এবার যাব শাড়ি নাম্বার 61, 61 থেকে দেখাবো হচ্ছে হাত তসর, প্রাইস যাবে 2250, প্রথম কালার দেখো সি গ্রিন, হাত তসরে, হাত তসরে তোমার মাধবী লতা হয়েছে, এটা হাতে কাটা কাজ পুরো, আঁচল এইরকম ভাবে যাবে আর বডি যাচ্ছে এইটা, অল বডিতে বুটা থাকবে, আর শাড়িটা এই যে ব্যাক পোর্শন দেখিয়ে দিচ্ছি, পুরো হাতে কাটা কাজ থাকছে, 61, এই যাচ্ছে শাড়িটা, ব্লাউজ পিস রানিং এ থাকবে, এই গেল ব্লাউজ পিস 61, স্ক্রিনশট নাও, হাফ তসর, এটা সত্যিই খুব সফট, এটাও খুব সফট শাড়ি, 61 এর পরে যাব 62, কালারটা ডুয়াল টোনের মধ্যে এসেছে, গ্রিন অ্যান্ড রানি মিলিয়ে সুন্দর একটা কালার তৈরি হয়েছে, হাত তসরে মাধবীলতা, আঁচল এই রকম যাবে আর এই যাচ্ছে বডি, দেখো গ্রিন অ্যান্ড রানি, এই কালারটাও সুন্দর, প্রাইস যাবে, আচ্ছা ব্লাউজ পিস দেখিয়ে দিই, এটা ব্লাউজ পিস, প্রাইস 2250,
2250 স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও। 62 এবার যাবো 63, বাউ এটাও সরস্বতী পুজো হতে পারে, হাত দশর সরস্বতী পুজো এটাও কিন্তু ভাবা যায়। প্রাইস যাবে 2250। আঁচল আর এই যাচ্ছে বডি ইয়েলো কালার 2250 উইথ ব্লাউজ পিস, এটার সাথে আবার ব্রোকেড ব্লাউজ পিস, এর সাথে আবার একটা ব্রোকেড ব্লাউজ পিস পাবে। অল ওভার এইটাই কাজ যাবে, মাধবীলতা কাজটা আগের গুলো যেমন পার আর বডি বুটাবে ছিল, এটা অল ওভার যাবে ইয়েলো কালার, হাত দশবরে মাধবীলতা। 63 এর পরে যাব 64, আগেরটা লেমন ইয়েলো এটা গোল্ডেন ইয়েলো, দুটোই পরা যায়, একটু অরেঞ্জিশ ইয়েলো হয়েছে যেহেতু ডুয়েল টোন, ইয়েলো আর রানী মিলিয়ে এই কালারটা এসেছে। আঁচল এরকম ভাবে থাকবে আগেরটার মতোই, এটা দেখাচ্ছ খালি পার আর বডি মোটা, এই কালারটাও সুন্দর উইথ ব্লাউজ পিস, এর সঙ্গে ব্লাউজ পিস এটা হবে, ব্লাউজে স্লিভসে এই কাজটা থাকবে। 64 হাফ দশর, প্রাইস চলে গেল এটারও কিন্তু 2250, 2250 ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, শিপিং ফ্রি থাকবে। আচ্ছা 65 এ কাতান দেখাবো, সফট কাতান দেখো, 65 এ সফট কাতান, বুটা কাতান দেখিয়েছিলাম আগে, এটাও সেই বুটা কাতানি, প্রাইস যাবে এটার 2550, দেখো এটা ডুয়েল টোনের মধ্যে বুটা কাতান 65, প্রাইস যাবে এটারও কিন্তু 2550, ফার্স্ট কালার এটা কাতান, কাতান মানেই সুন্দর, বুটা কাতান এটাও ডুয়েল টোন, ডুয়েল টোন হলেই আনকমন একটা কালার আসে, আর ব্লাউজ পিস এটা যাবে, এই হচ্ছে ব্লাউজ পিস হলো। দোকানে গেলে এত কালেকশন দেখায় না মালা চক্রবর্তী। আচ্ছা নেক্সট দেখো, বুটা কাতান আরেকটা কালার, প্রাইস যাবে এটারও কিন্তু 2550, 2550 আঁচল, আর এই যাচ্ছে বডি, বুটা কাতান তো সবসময় পাবে আমাদের কাছে, এটাও ডুয়েল টোনের মধ্যে যাচ্ছে, পার গুলো প্রত্যেকটা সুন্দর কারণ অ্যান্টিক জারিতে রয়েছে, চকচক করবে না, প্রাইস যাবে এটারও 2550, সফট কাতান, একদম সফট কোয়ালিটির কাতান, বডি হাগিং শাড়ি সবচেয়ে বড় কথা, লাইট ওয়েট বডি হাগিং, ব্লাউজ পিস এটা, প্রাইস চলে গেল এটার 2550। নেক্সট কালারটা দেখো একটু অরেঞ্জ, অরেঞ্জ কালার 2550, স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়ায়, দেখো অরেঞ্জের সঙ্গে রেড এর কম্বিনেশনটা অসাধারণ, এই যে আঁচল আর এই হচ্ছে পার, এটা না কমপ্লেকশনটাকে ফেয়ার করে এই কালার গুলো, দেখো শুভশ্রী মুখার্জি তোমার শাড়ি আর বেডশিটের কোয়ালিটি খুব ভালো, থ্যাংক ইউ সো মাচ শুভশ্রী, শুভশ্রী মুখার্জি। আচ্ছা 67 প্রাইস যাবে 2550, 2550 এটার প্রাইস, স্ক্রিনশট নাও পাঠাও, ক্যাশ অন ডেলিভারি হবে অল ওভার ইন্ডিয়া, এই রকম যাচ্ছে। রীনা সরকার হাই, ওয়েলকাম ওয়েলকাম, যারা পরে জয়েন করছো রেকর্ডেড লাইভ দেখে নাও কিংবা এই লাইভটাকে শেয়ার করে নাও, পরে ভালোভাবে পুরোটা দেখে নিতে পারবে, আজকে অনেক নতুন শাড়ি দেখিয়েছি। আচ্ছা 68 ইয়েলো কালার, এটাও সরস্বতী পুজো ভাবতে পারি আমরা কাতান সিল্ক দিয়ে, কারণ সরস্বতী পুজো মানে বাচ্চা বাচ্চা মেয়েরা যারা নতুন শাড়ি পরবে তাদের জন্য এটা ভালো, কারণ লাইট ওয়েট ওরা ক্যারি করতে পারবে। আঁচল আর এই যাচ্ছে বডি, কাতান সিল্ক, কাতান সিল্ক দেখাচ্ছি, সফট কাতান, আজকে প্রচুর কাতান আজকেও দেখাই, প্রতিবারই প্রতি প্রোগ্রামেই কাতানে দেখাই, অনেক অনেক কাতান দেখাই, অল বডিতে কিন্তু বুটা থাকছে, পুরো শাড়িতে বুটা থাকবে, আর ব্লাউজ পিস প্রত্যেকটার সঙ্গেই থাকছে রানিং, এই যে ব্লাউজের স্লিভসে এই কাজটা থাকবে। চলো শাড়ি নাম্বার গেল 68, এবার যাব শাড়ি নাম্বার 69, এটাও কাতান বুটা কাতান, এটা একটু মায়েদের জন্য যদি যদি খোঁজো, যে সমস্ত মায়েদের লাল চলবে না লাল পরবেন না তাদের জন্য খুব ভালো, একদম অফ হোয়াইটের সঙ্গে গ্রিন এইরকম ভাবে থাকছে, প্রাইস 2550, 2550
এইরকম ভাবেই থাকবে। কাতান সিল্ক কম্বিনেশন গুলো প্রত্যেকটাই সুন্দর লাগে। আর ব্লাউজ পিস গ্রিন কালারের হলো, স্লিভস এ এই কাজটা, সফট কাতান সিল্ক দেখাচ্ছি, হয়ে গেল এটা। নেক্সট হচ্ছে শাড়ি নাম্বার 70, এটাও কাতান সিল্ক রামা গ্রিনের সাথে, এটাও মায়েদের জন্য হতে পারে লাল ছাড়া। প্রাইস যাবে এটারও কিন্তু 2550। যারা তত্ত্বে দিতে চাইছেন, দিদি শাশুড়ি জেঠি শাশুড়ি, তাদের জন্য ভালো। এই মাসটা বিয়ের মাস, হ্যাঁ প্রচুর মানুষ বিয়ে করছে। প্রাইস যাচ্ছে 2550, শাড়ি নাম্বার যাচ্ছে 70 উইথ ব্লাউজ পিস, এই যাচ্ছে ব্লাউজ রামা গ্রিন কালার। চলো আজকে এই পর্যন্ত, যাদেরই যেটা পছন্দ হলো স্ক্রিনশট নাও কিংবা শাড়ির নাম্বার ওয়াইজ বুক করো, ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে অল ওভার ইন্ডিয়া, শিপিং শাড়ির ক্ষেত্রে কোনো শিপিং চার্জ নেই। কালকে দুপুর দুটোয় আবার হাজির হয়ে যাব নতুন কালেকশন নিয়ে, ততক্ষণ টাটা।